মিস্টেক যেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে ডিউরিং ইওর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন হ্যালো এন্ড ওয়েলকাম এভ্রিউ ওয়ান দিস ইজ আলামিন রহমান ইওর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ তোমরা অবশ্যই টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করে খুব ভালো কিন্তু পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে প্রিয় ছাত্রছাত্রীরা দীর্ঘ অনেক বছর আমি পড়াচ্ছি ছাত্রছাত্রীদেরকে কম্পিটিটিভ এক্সামে গাইড করে আসছি সেই সুবাদে আমার অবজারভেশনের উপর থেকে যে সমস্ত কমন মিস্টেক আমি অবজার্ভ করেছি সেগুলো তোমার মধ্যে শেয়ার করব। ভাবলাম এগুলো ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করলে যারা নতুন ছাত্রছাত্রী বা হয়তো সে এই অ্যাভয়েড মানে এই প্রবলেমগুলো ফেস করছে কিন্তু কিভাবে অ্যাভয়েড করবে সেই উপায় বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো এটা আমার একটা পরামর্শমূলক ভিডিও তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো সবার প্রথমে আসি সেই সব কমন মিস্টেক যেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে মিস্টেক নাম্বার ওয়ান সেটা হচ্ছে অলসতা দেখো এই অলসতা যদি তোমাকে গ্রাস করে নেয় না তো মনে হবে ঠিকঠাক চলছে চলছে তো হচ্ছে তো এইরকম বাস্তবতা বাস্তবতায় আসলে দেখা যাবে তুমি হচ্ছে অলস আর ওদিকে যে কর্মট ব্যক্তি বা যে খুব প্রোডাক্টিভ পার্সন সে কিন্তু কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক পড়ে যাচ্ছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল বলি বা এস বা লেডি কনস্টেবল এদের যে রিক্রুটমেন্ট প্রসেস আর এই প্রসেসের মধ্যে তুমি একবার ঢুকলে তুমি যদি দেড় থেকে দু বছর ভালো করে দাঁতে দাঁত চেপে একদম শুন ট্র্যাকে থাকতে পারো তবে কিন্তু সিলেকশন পাওয়ার একটা সম্ভাবনা থাকে কেন বললাম সম্ভাবনা থাকে এমন নয় যে এইগুলো অ্যাভয়েড করলেও তুমি সাকসেস হবে দেখো সাকসেসের পিছনে অনেকগুলো ম্যাটার আছে সাকসেস মিন এক্সাম ক্র্যাক করাকে আমি এখানে বোঝাচ্ছি কারণ ওই এক্সাম ক্র্যাক করা মানে আবার জীবনের সফলতা কিন্তু না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো অলসতা গ্রাস করতে করার জন্য মানে অলসতা যদি তোমাকে গ্রাস করে সেটাকে অ্যাভয়েড করার জন্য তোমার সর্বপ্রথম যেটি করা উচিত তোমাকে প্রোডাক্টিভ হতে হবে জাস্ট এর অপোজিট একজন লেজি পার্সন একজন প্রোডাক্টিভ পার্সন তো প্রোডাক্টিভ করার জন্য তোমার যে ডেলি শিডিউল আছে বা তুমি একটা দিনে যে কাজ করো সেটাকে কতগুলো ভাগে এরকম ভাগ করে ফেলো যদি মর্নিং সেশন তো মর্নিং সেশনে জমা তোমার যে কাজগুলো থাকবে সেগুলো একটা তালিকা করে ফেলো এরপরে যদি আমরা দেখি আফটারনুন সেশন সেখানে তোমার যে কাজগুলো থাকবে তার একটা প্ল্যান করো এরপরে দেখো আমরা যদি ইভিনিংয়ের কথা বলি সেখানে তোমার কাজ যেটা থাকবে সেটা প্ল্যান করো এবং তারপরে যদি আমরা বলি যে নাইটে তোমার যে কাজ থাকবে সেটা একটা প্ল্যান করো এবং এর পাশাপাশি টু ডু লিস্ট লিস্ট যারা বুঝবে না একটা পেন পেপার এরকম পেন এবং পেপার নাও নিয়ে মর্নিং এ তোমার তোমার যে কাজগুলো থাকবে কাজ একটা হচ্ছে রিজেনিং স্টাডি করা দু নম্বর কাজ হচ্ছে তোমার একটু জিকে কে পি দেখা ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তিন নম্বর ধরে নিলাম তোমার একটু ম্যাথস প্র্যাকটিস করা তাহলে এটা তুমি তোমার মর্নিং কাজের মধ্যে ঢুকিয়ে রাখো এবং যখনই একটা করে মর্নিং এর কাজ কমপ্লিট হবে সেটাকে টিক মেরে দাও বা সেখানে ক্রস চেক করে দাও দেখবে এর মতো সুকুন এর মতো শান্তি আর কিছু পাবে না যখনই তুমি একটা টাস্ক মানে খুব ভালো করে কমপ্লিট করবে দেখবে প্রচুর অনলাইন গেমস বা প্রচুর অনলাইন অ্যাপসে দেখবে একটা বিষয় হয় যে টাস্ক যে তোমার ডেলি টাস্ক দেওয়া হয় তার কারণকে এনগেজ করে রাখার জন্য অডিয়েন্সকে ধরে রাখার জন্য মানে তাকে এমন একটা টাস্ক দিতেই থাকো সে করতেই থাকে করতেই থাকে সে বারবার জন্য ইউজ করবে তো এই টাস্ক সিস্টেমটা কিন্তু সমস্ত জায়গায় ব্যবহার করা হয় মানুষজনকে এনগেজ রাখার জন্য ব্যস্ত রাখার জন্য তো এটা কিন্তু তোমরা করবে এই টু ডু লিস্টটা মেনটেন করবে যারা এই অলসতায় গ্রাস করেছে আর যারা প্রোডাক্টিভ পার্সন আছো তোমাদের হয়তো নিজে থেকেই সচেতনতা বোধ জাগে যে কারণে তুমি হয়তো দিনের কাজটা করতে পারো নম্বর পয়েন্ট আমি যেটা রাখবো সেটা হচ্ছে পরিকল্পনার অভাব দেখো সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে যে কোনো কিছুতেই কিন্তু ব্যাঘাত ঘটবে এবং সফলতা আসবে না তো তোমাকে প্রপার একটা প্ল্যানিং করতে হবে স্যার আমি তো পড়ছি দেখো পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বা যে কোনো একটা সরকারি চাকরির পরীক্ষার যদি আমি একটা অ্যাভারেজ একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বাস্তবতা তুলে ধরি দেখো বাস্তবতাটা কিন্তু কেউ বলে না বাস্তবতা কিন্তু খুব কঠিন ফর এক্সাম্পল এইট থাউজেন্ড ভ্যাকেন্সি আট হাজার শূন্য পদ ফর এক্সাম্পল এবং এই আট হাজার শূন্য পদ পূরণের জন্য কতজন আবেদন করছে নেয়ার অ্যাবাউট কুড়ি লক্ষ নেয়ার অ্যাবাউট কুড়ি লক্ষ ছেলে মেয়ে যাচ্ছে এই পদে ছুণ পদ পূরণের জন্য তাহলে এই যে কুড়ি লাখ থেকে এই যে এই কজনকে যে ফিল্টারিং করা হবে এই কজন যে সুযোগ পাবে বাকিরা কিন্তু পাবে না তো এই জায়গায় দেখো লাখ তো একটা জিনিস অলওয়েজ ম্যাটার করে বাট দক্ষ পরিকল্পনা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি এই পর্যায়ে চলে আসতে পারবে এর জন্য পরিকল্পনাটা কিন্তু খুব স্ট্রং হওয়া যায় স্যার পরিকল্পনাটা কিরকম পরিকল্পনা আর কিছুই না পরিকল্পনার প্রথম ফেজ আমি এই যে বলবো সিলেবাসকে মেনে চলা তো এটাও একটা কমন মিস্টেক সেটা হচ্ছে সিলেবাসকে উপেক্ষা করা আমি পড়াতে পড়াতে বহু ছেলে মেয়ে দেখেছি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সেটা হচ্ছে আমাদের যে ফেমাস জি কে এক্সপ্রেস কিংবা আমাদের আরো একটা ফেমাস সেটা হচ্ছে জি ঝুলি এটাও খুব ছেলে মেয়েরা পছন্দ করে আমি দুটো প্লেলিস্ট দিয়ে এক্সাম্পেল দিচ্ছি সেটা হলো জিকের ঝুলি কিংবা ডালটন সারেরটাও অ্যাড করি সেটা হচ্ছে জিকের ডোজ তো এই যে ডোজ বলো বা এই যে ঝুলি বলো বা এই যে এক্সপ্রেস বলো দেখতে খুব সুন্দর অ্যাট্র্যাক্টিভ ক্লাসগুলোও সেই রকম অ্যাট্রাক্টিভ কিন্তু এইগুলো যখন কোনো ছাত্র বা কোনো ছাত্রী মানে শুরু করবে প্রিপারেশন সিলেবাসটা ভালো করে জানলো না বুঝলো না ধুম করে চলে আসলো জিকে এক্সপ্রেস জি কে ঝুলিতে মকটেস দেওয়ার জন্য এটা কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ মিস্টেক হয়ে যাবে তাহলে তোমাকে এইগুলো অবশ্যই দেখতে হবে এইগুলো কিন্তু তোমার মাস্ট ওয়াচ বাট বাট এগুলো কখন দেখো আগে ভালো করে বোঝো স্যার এখানে একটা কোয়েশেন করিয়ে দিল জি কে এক্সপ্রেসে যে অর্থ কমিশন বর্তমান চেয়ারম্যান কে আছেন বা বর্তমান কততম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ইত্যাদি তো তুমি যদি এখানে ফাইনান্স কমিশন সম্পর্কে ডেপথ নলেজ না রাখো স্যার তো ওটা করিয়ে দিলেন কিন্তু পরীক্ষাতে তোমাকে আসলো যে অর্থ কমিশনের চেয়ারম্যানদেরকে কে নিযুক্ত করেন প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এই যে জায়গাটা কিন্তু তোমার মধ্যে আজীবন তুমি সমস্যায় পড়বে কারণ তোমার ইনিশিয়ালি মনে হবে সাময়িকের জন্য মনে হবে যে না এটা আমি পারি এটা আমি পারবো কিন্তু জিকে এমন একটা জিনিস জিকে কিন্তু মহাসমুদ্র আমি পড়াই এত বছর পড়াচ্ছি দীর্ঘ সাত আট বছর ধরে এই জায়গায় পড়াচ্ছি কিন্তু আমিও যদি এক মাস না থাকি আমিও কিন্তু অনেক কিছু ভুলতে শুরু করি কারণ এটা এটা আমাদের ব্রেন না আমার মাথায় সব গেঁথে থাকবে ভুলতে শুরু চর্চার বিষয় এখানে আরেকটা পয়েন্ট উঠে আসে যেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার না করা যেটা আমি বলছিলাম তুমি প্রথমত রেগুলারিটি মেনটেন করবে মানে কি ডেলি স্টাডি তুমি যদি আমাদের টু পয়েন্ট জিরো ব্যাচের দিকে খেয়াল করো তো টু পয়েন্ট জিরো ব্যাচে ছেলে মেয়েরা ডেলি স্টাডি করতে বাধ্য একটা এক্সাম্পল দিয়ে দেখায় এই দেখো আমাদের টু পয়েন্ট জিরো ব্যাচ তো এই ব্যাচে আমরা সোম থেকে আমরা সোম থেকে শনি প্রতিদিন ব্যাচে এতগুলো করে ক্লাস দিই তার অন্য কোথাও যাওয়ার সুযোগই নেই যদি সে ফাঁকি দেয় সেটা তার নিজস্ব গলদ বাট আমরা যখন স্ট্রাকচার রেডি করি একটা কোর্স প্ল্যানিং রেডি করি অনেক ভেবেচিন্তে চিন্তা এই জন্য দেখো না আমরা কিন্তু মাসে মাসে ব্যাচ বা এরকম সপ্তাহে সপ্তাহে একটা করে ব্যাচ নিয়ে আসি না আমাদের এই যে ব্যাচটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে ফিফটিন ফেব থেকে তোমরা যারা এখনো জয়েন করি করে নেবে কারণ সিলেবাস অনুযায়ী স্টাডিটা বিরাট জরুরি তো এখান থেকে এই যে সোম থেকে শনি প্রতিদিন আমি স্টাডি করাচ্ছি ছেলে মেয়েদেরকে এবারে আমরা আবার পরে ব্যাচ কবে চালু করব ফাউন্ডেশন পাঁচ মাস পরে ইন জেনারেলি আমাদের পাঁচ মাসের ব্যাচ চালু হয় একটা ব্যাচ শেষ হবে তারপর আর একটা ব্যাচ চালু হবে তো এই জায়গায় কিন্তু ছেলেমেয়েরা যদি সময়টাকে কাজে না লাগাও মনে হচ্ছে এই তো প্রিলিমস বা এই তো এটাতে আমি দেখে নেব মেনে গিয়ে ভালো করে দেখে নেব আবার যারা ডাব্লিউ বিপি দেবে দেখবে মনে রাখবে এই যখনই ওয়ান শর্ট এক্সাম তোমাদের হবে তো সেই জায়গায় দুর্বল বিষয়ের উপরে বহু ছেলে মেয়ে ফোকাস করে না এটাও একটা বিগ মিস্টেক দুর্বল বিষয়টা কি জিনিস দুর্বল বিষয়টা হলো সেই বিষয় তোমার দেখবে তোমাদের সাবজেক্ট কি কি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অনেকের মিনিংই বোঝে না যে জেনারেল অ্যাওয়ারনেস কি আর জেনারেল নলেজ কি ওই পড়ছে জি চলছে তো জি প্র্যাকটিস করছে এইগুলো হচ্ছে খামতি এরপরে দেখো তোমাদের ম্যাথস থাকে এরপরে দেখো তোমাদের যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এগুলোর প্রত্যেকটা অধ্যায় আছে এছাড়া ইংলিশ আমি মেনের প্যাটার্ন বা ওয়ান শর্ট এক্সামের প্যাটার্ন ফলো করছি জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস এখান থেকে টোয়েন্টি ফাইভ থাকবে ম্যাথস থেকেও তোমাদেরকে টোয়েন্টি ফাইভ থাকবে রিজনিং থেকেও থাকবে এবারে ইংলিশ থেকে থাকবে দশ এবারে তোমরা হয়তো অনেকে আমার সাথে একমত হবে আমি খুব ভালো জিকে পড়াই এই জন্য তোমাদেরকে বলি এটা টিচারের এক্সাম্পল দিয়ে বোঝায় আমি খুব হয়তো ভালো জিকে পড়াই তাই তোমাদেরকে বলি জিকে জিকে তোমাকে কোনোদিন ধোকা দেবে না জি কিন্তু তুমি আরামসে টোয়েন্টি প্লাস স্কোর করে আসতে পারবে আবার সেম ডায়লগটা দেখবে রিজনং স্যারের কাছে গিয়ে শুনছো বলে এই রিজনিং দেখবে আর উত্তর করবে কারণ এই রিজনিং এ তুমি টোয়েন্টি টু প্লাসের স্কোর করতে পারবে আবার ম্যাথ মাস্টার বলবে ম্যাথ এই তো কটাকটির খেলা এখানে যত তুমি স্পিড ক্যালকুলেশন করবে সে নাম্বার কিন্তু স্টুডেন্টের সাইড থেকে সে এই চারিদিকে এই এতে পড়ে সে নিজেই বিভ্রান্ত হয়ে যায় সে নিজেই জানি না তার কোথায় দুর্বলতা কোথায় উইকনেস যে যেভাবে চালাচ্ছে সে সেভাবে চলছে যেন ফুটবলে এই এদিকটা ঠেলে দিচ্ছে সে যেদিকটা ঠেলে দিচ্ছে আর স্টুডেন্ট দৌড়াচ্ছে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে বা খেয়াল রাখবে তুমি সাবজেক্ট খুব সমান গুরুত্ব দেবে প্রত্যেকটি বিষয়ে সমান গুরুত্ব দেবে এই দুর্বল যেগুলো এবারে তারপরে তুমি খুঁজে সবার ব্রেন সমান না হয়তো বলে তো লাভ হবে না আমার একটা জিনিস মনে করো আধা ঘন্টায় মুখস্থ হয় তোমার সেটা দেড় ঘন্টা লেগে যেতে পারে এটা প্রত্যেকে এক একজনের এক এক রকম ক্যাপাবিলিটি তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তোমার উইক যদি কোনো ছাত্র বা ছাত্রীর মনে হচ্ছে যে না সে ম্যাথে উইক তাহলে ম্যাথে তুমি এক ঘন্টা করে সময় দিচ্ছিলে সেই সময়টাকে বাড়িয়ে ডাবল করে দাও দু ঘন্টা করে দাও তোমার মনে হয় তুমি রিজনিংয়ে খুব স্ট্রং তো রিজনিংয়ে তুমি একটু কাট করতে পারো সময় সেখান থেকে প্রত্যেকের মনে করো কারোর স্টাডি টাইম হচ্ছে ফোর আওয়ার্স এভরিডে কেউ একজন চার ঘন্টা করে সেলফ স্টাডির কথা বলছি ব্যাচে ক্লাস করার পরেও এটা হচ্ছে তার সেলফ স্টাডির টাইমিং তো সেই সেলফ স্টাডির টাইমিংয়ে সে মনে করে এক ঘন্টা এখানে চারটে সাবজেক্টে চার ঘন্টা দিচ্ছিল এবার সে কি করছে এই জায়গায় সে একটু ডবল করে দিতেই পারে তো এইভাবে যার আবার জি বা জিএতে দুর্বল আছো সে এখানে একটু বেশি ফোকাস করো প্রত্যেকটাই কিন্তু সমান গুরুত্ব তার মানে এমন না যে কোন এক জায়গায় জিরো করে দিলাম আর এক জায়গায় আমি তিন ঘন্টা লাগিয়ে দিলাম এমন না সবগুলোই আমার স্টাডি প্ল্যানিং এর মধ্যে থাকবে সবগুলোই আমার স্টাডি এর মধ্যে থাকবে আমি ইকুয়ালি এফেক্ট করব ডিভাইড করব এবং যেটা আমার দুর্বল বিষয় হবে আমি সেটাতে ফোকাস লাগিয়ে দেব এটা কিন্তু হবে এবং বিভ্রান্ত হওয়া বিভ্রান্ত হওয়া বলতে সঠিক ট্র্যাক অনুযায়ী না উঠতে পারা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া স্যার এই বিষয়টা কিরকমের অনেক এক্সাম্পেল আছে কটা দিই তো কয়েকটা আমার যতগুলো মাথায় আসছে আমি টু দ্য পয়েন্ট একটু বোঝানোর চেষ্টা করছি দেখো নাম্বার ওয়ান বিভ্রান্ত যেটা সেটা হচ্ছে প্রথমেই শুরু করেছে প্রিপারেশন চলে গেল মক টেস্ট দিতে মকটেস্ট দেবে মকটেস্ট অত্যন্ত অত্যাবশ্যকীয় পার্ট বা চলে গেল এমসিকিউস প্র্যাকটিস করতে আমি আমাদের টু পয়েন্ট ব্যাচ আজ এই দেড় মাস দু মাস প্রায় রানিং আমরা কিন্তু এখনও অবধি কোনো মকটেস্ট বা ইত্যাদির সঙ্গে পরিচয় করাইনি হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের শেষে প্রশ্ন উত্তর প্র্যাকটিস হচ্ছে সেটা ডিফারেন্ড ব্যাপার তুমি যে প্রোপার মকটেস্ট সেটা কিন্তু এখনো পরিচয় করায়নি করাবো আমাদের সব প্ল্যানিং আছে তো প্রথমেই শুরু ডে ওয়ানে চলে গেল মক টেস্ট দিতে বা এমসি কিউ প্র্যাকটিস করতে সিলেবাসটা শেষ করে দেখবে বাজারে যদি মক টেস্টের এতই প্রয়োজনীয়তা থাকতো দেখবে মাধ্যমিক লেভেলে সেশন শুরু হতেই হাতে একটা করে টেস্ট পেপার ধরিয়ে দিত টেস্ট পেপার তখন বেরোয় টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পরে একদম ফাইনাল পরীক্ষা দু আড়াই মাস আগে দেখবে বাজারে টেস্ট পেপার বেরোয় তখন ছেলে মেয়েরা সারা বছর ধরে যা পড়েছে একটা একটা করে টেস্ট পেপার দেয় অ্যানালিসিস করে এবং আরেকটা টেস্ট পেপার ধরে এই তো সিস্টেম হওয়া উচিত তো প্রথমেই মক টেস্ট বা এমসিকিউতে ডিস্ট্র্যাক্ট হয়ে কারণ এমসিকিউ খুব মজা টেস্টি একটা জিনিস হ্যাঁ নিতে খুব ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে এর অনেক সাইড এফেক্ট আছে কারণ বহু ছেলে মেয়ে আমি হলফ করে বলতে পারি মানে সেভেন্টি এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে করে পড়ে না মানে রকম সে একটা মক টেস্ট দিল সে একটা মক টেস্ট দিল একশোর মক টেস্ট দিল একশোর মধ্যে দেখা গেল সে পেলো হচ্ছে চুহাত্তর ভালো একটা एग्जांपल দিয়ে বোঝালাম সে চুহাত্তর পেলো সে হ্যাপি হয়ে চলে গেল দ্বিতীয় দিন আর একটা সেট দিতে সেটা হলো মক টেস্ট নাম্বার টু দিতে শুরু করে দিল আমি জানি তুমি চ্যাম্পিয়ন বয় বা গার্ল কিন্তু মাথায় রাখবে এই যে বাকি নাম্বার একশোর মধ্যে কোথায় গেল কি মামা বাড়ি গেল একে তো খুঁজে বার করতে হবে এই জন্য যে যে কোশ্চেন হয়নি ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার বারো তোমার হয়নি ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার এইট্টি ফোর তোমার হয়নি ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান তোমার হয়নি তুমি সেই কোয়েশ্চেনটা দেখো এবং আইডেন্টিফাই যদি করতে পারো চোখ বন্ধ করে যে না এটা আমার নোটসের এই অধ্যায় খুললে পাবো বা না এটা আমার বইয়ের আমি এই অধ্যায় ধরো এখানে একটা কোশ্চেন ছিল যে আহ প্রথার কে চালু করে বা কৌলিন্ন ব্যবস্থার প্রবর্তককে যদি এই কোয়েশনটা আসে তোমার মধ্যে সেই থাকা দরকার যে না এটা পাল সেন যুগ খুলব না গুপ্ত যুগ খুলবো না আমি এটা জাতীয় কংগ্রেস খুললে পাবো তো সেই অ্যাবিলিটিটা তোমার মধ্যে থাকতে হবে তো এই অ্যাবিলিটিটা তৈরি করার জন্য আগে কনসেপচুয়াল স্টাডিজ করে আসলে তবেই কিন্তু তুমি প্রপার অ্যানালিসিস করতে পারবে এইভাবে মক টেস্ট দিতে হবে বুঝতে পেরেছো তো যে যে কোশ্চেনগুলো হয়নি পুরো সব কোশ্চেন যে আমি এই কোশ্চেনটা পেলাম সাথে সাথে আমি বই হোক বা নই নোট হোক সেই চ্যাপ্টারটা খুলে খুব ভালো করে একবার রিভিশন করে দেবো নিয়ে আবার পরের কোশ্চেনটা দেখবো এইভাবে বাকি যেগুলো ছুটে গেছে আমার চৌহাত্তর পেয়েছি একশোর মধ্যে বাকি যে নাম্বারগুলো আমি পাইনি এইভাবে অ্যানালিসিস করে মক টেস্ট নাম্বার টু তবে আমি দিতে যাব এটা হবে তোমার স্ট্র্যাটেজি তো এটা একটা ছেলে মেয়ে বিভ্রান্ত হচ্ছে মক টেস্ট এর প্র্যাকটিস গিয়ে দু নাম্বার একটা বিভ্রান্ত হচ্ছে আমি যেটা খেয়াল করেছি দেখো একটা কথা আছে মানে আর কি বলবো যে পরের ছেলে তো আর ঘরের ছেলে না তুমি বুঝিয়ে আর কত পারবে তো যে যার মতো করছে একটা বিষয়ে চলে যাচ্ছে কাট অফ কত কত লক্ষ আবেদন পড়েছে এই ধরনের ভিডিওজ দেখা বা আজকাল দেখবে প্রচুর এই ধরনের বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘুরবে তোমাকে সেদিকে কিছু ফোকাস করতে হবে না যদি কেউ ইউটিউব থেকে পড়াশুনো করো তোমার চার থেকে পাঁচটা জায়গায় হয়তো তুমি পড়ো বা এক জায়গায় পড়ো শুধু সেটাকেই ফলো করো না বাকি সব যাক শুধু এক জায়গায় আমি দেখেছি এখানে একটু টুক করে এখানে একটু টুক করে এখানে একটু টুক করে করে সেখানে একটু তো সে নিজেই জানে না যে পড়তে কি তারপর আর একটা যে যে ব্যাচে পড়ছো তুমি সেই ব্যাচেই পড়ো বিভ্রান্ত হওয়ার অনেক বিষয় রয়েছে বা বিভ্রান্ত হওয়ার অনেক দিক রয়েছে আজকে তোমাকে কেউ একজন বলে দিল যে দেখো এই কত ফর্ম ফিল হয়েছে বা কিভাবে কি পড়তে হবে এই স্ট্র্যাটেজি ভিডিও দেখেই ছেলেপিলে মানে প্রচুর ভিডিও দেখে ফেলছো তুমি তো এই পিছনে সময় নষ্ট করার দরকার নেই সময় এই যে আমার এই ভিডিওটা তুমি দেখতে এসছো দেখার পরে চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করা আরেকটা যেটা আমি বিগ প্রবলেম বা বিগ মিস্টেক বলে মনে করি সেটা হচ্ছে পুনরাবৃত্তি না করা রিভিশনের অভাব আমি আমার ব্যাচের ছেলে মেয়েদেরকেও বলেছি যে ডেলি যদি তোমার চার ঘন্টা তুমি স্টাডি করো হ্যাঁ ফোর আওয়ার যদি স্টাডি করো তো এর মধ্যে হ্যাঁ থার্টি মিনিট থেকে এক ঘন্টা রাখো রিভিশনে থার্টি মিনিট থেকে এক ঘন্টা এটা এক্সট্রা কিন্তু এক ঘন্টা রাখো রিভিশন করার জন্য পুরাতন জিনিস ভুলবেই ভুলবে যারা প্রপার পড়েছ তারা জানবে যে একটা চ্যাপ্টারে মানে একটা সাবজেক্টে কতগুলো যেমন জিকে জিএসএ তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স এবং জিকে স্ট্যাটিক স্ট্যাটেজিকেরই পঁয়ত্রিশ চল্লিশটা টপিক ছেলে খেলা না তোমাকে পড়তে হলে প্রপার ওয়েতে পড়তে হবে কিন্তু সব ফর্ম ফিল আপই করেছি কি করছিস তুই এখন চাকরির পরীক্ষার জন্য ওই নিজেকে কুল ভাব দেখানোই হবে কিন্তু দুদিন পর কিন্তু সিলেকশন পাবে না এটা কিন্তু কঠিন সত্য পড়তে হলে প্রপার করো নইলে ওই বাবা মা জানবে যে আমার ছেলে পড়ছে আমার মেয়ে পড়ছে কিন্তু ছেলে আর মেয়ে যে কি পড়ছে সে ছেলে মেয়েই জানে তো তোমাকে কিন্তু পড়তে হলে স্পেশালি জিকে এর কিন্তু হিউজ জায়গা হিউজ জায়গা তো অলওয়েজ কিন্তু টপিক বেসড টপিক বেসড স্টাডি করবে আমি একটা কথা বলবো আমাদের দাও অবসলিউশনেও এমন কতগুলো ছেলেকে আমি চিনি যারা তিন চার বছর ধরে আমি তাদের নামগুলো দেখছি তারা প্রিপারেশন করছে সত্যি সত্যি আমি নাম নিচ্ছি না আমি আমার ব্রেনে আছে আমি বলতে পারি হলফ করে তিন চার বছর ধরে প্রিপারেশন করছে হয়তো ডাব্লিউপি দিয়েছে টোয়েন্টি দিয়েছে পরে বা দিয়েছে সিলেকশন পাইনি আবার পড়ছে আবার সে কিন্তু একই ভুল করছে যারা যারা আমার কথাটা শুনছো বুকে লাগলে একটু কনসেপচুয়াল স্টাডি করো তার মনে হচ্ছে সে নিজেকে পড়ো আমি আমার টু পয়েন্ট জিরো ব্যাচে শুরুতেই বা একটা কথা ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিয়েছি আমি বলেছি দেখো ছেলেমেয়েরা একটা কথা মাথায় রাখবে যে আমি একটু কম বুঝি আমি একটু কম পারি ওই জন্য সব পড়বে সব পড়বে নিজেকে সেই জায়গায় একটু ডাউন টু আর্থ ভেবে না অ্যাডজাস্ট করবে ধরে ধরে বুঝবে তোমার হাতে সময় রয়েছে তুমি পাঁচ ছ মাস পড়ার সময় পাচ্ছ তো সেই সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগাও ওই নিজেকে হিরো দেখাতে গিয়ে আমি নিজেকে কুল সাজাতে গিয়ে কি করছে সে শুধু ভুল ভাল এমসিকিউ এমসিকিউ ভুল ভাল না মানে এমসিকিউ কারেক্ট মানে তার যে ওয়েটা সেটাই গন্ডগোল হয়ে যাচ্ছে তো যারা এই ফেলিওর আছো তোমাদেরকে আমি আবার রিকোয়েস্ট করতে পারি বা আমি একজন পরামর্শদাতা হিসেবে বলতে পারি কনসেপচুয়াল স্টাডি তোমাদের সময় কম লাগবে যে প্রথমবার সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা পড়বে তার চার ঘন্টা লাগলো মনে করো তুমি ভাই প্রো মেনে নিলাম আমি অ্যাগ্রি করছি তোমার সাথে তোমার এক ঘন্টায় হয়ে যাবে তোমার আধা ঘন্টায় হয়ে যাবে তো একবার পুরোটা গোটাটা শেষ করো পড়ে এবারে দেও না কত এমসি কেউ দেবে কত প্র্যাকটিস সেট করবে করো না আমাদের টোয়েন্টি প্র্যাকটিস সেট করো ডাব্লিউ বিপি লাস্ট টেন ইয়ারের কোশ্চেন করো ডাব্লিউ বিসিএস এর প্রিলিমস এর সেট দাও বাজার চলতি তুমি চল্লিশটা পঞ্চাশটা একশোটা সেট দাও আমি বারণ করব না আরো ভালো ওএমআর জেরক্স করো একশো কপি একশো কপি টেস্ট দাও কিন্তু কিন্তু এই কনসেপচুয়াল স্টাডি যদি তোমার না থাকে টপিক বেস স্টাডি তুমি কিন্তু একটা বড় বিভ্রান্তি বা একটা বড় ঘরের মধ্যে তুমি আছো এই ঘর যখন কাটবে তখন মনে হবে করার নাই এটা কিন্তু মাথায় রাখবে এবারে আমি এই পয়েন্টগুলোকে একটু তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি সামারাইজ কি যারা এতদূর অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে লিখবে ভিডিওটা তোমার কেমন লেগেছে এই ভুলগুলো থেকে শিক্ষা নাও বুঝতে পেরেছো তো অবশ্যই আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম সিলেবাস অ্যান্ড প্যাটার্ন ফার্স্ট সবাই তো জানে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে পঁচিশ নাম্বার কিন্তু ওর মধ্যে ঢুকে দেখেছো কি কি আছে একটু জুম করে দেখেছো কি কি আছে হিস্ট্রি কোন কোন চ্যাপ্টার থেকে আসে তুমি তো প্রশ্ন করে গেলে শুধু নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন লোথাল শহর কোথায় অবস্থিত হরপ্পার ম্যানচেস্টার কাকে বলে কিন্তু ওর মধ্যে ঢুকে দেখেছো ওই অধ্যায়টার মধ্যে কি আছে তো অবশ্যই আন্ডারস্ট্যান্ড প্যাটার্ন ফার্স্ট এটা কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি বারবার বলছি এরপরে ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বারবার করে বলছি স্ট্রেংথের জায়গা চলতেই থাকবে ওরকম উইকনেসের জায়গায় এফোর্ট বেশি দেব দিয়ে আমি বরাবর করব। মনে করো তোমার কাছে তিন গ্লাস পানি আছে হ্যাঁ জল আছে এই এক গ্লাস এতটা ভর্তি এই এক গ্লাসে এতটুকু আছে আর একটা গ্লাসে মনে করো এইটুকু আছে তুমি এখান থেকে ঢেলে ঢেলে এখান থেকে ঢেলে ঢেলে সবগুলোকে ইকুয়াল করো বুঝতে পেরেছো এই হচ্ছে তোমার মন মদ্দা কথা এরপর দেখো ক্রিয়েট এ স্টাডি শিডিউল একটা ডেলি প্ল্যানিং বানিয়ে নেবে যে আমি প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ব এবারে স্যার আপনি একটু বলে দিন দেখো এক একজনের টাইমিং এক এক রকম কারোর পটল তুলতে হয় সকালে পটলের ফুল চলতে হয় কারোর স্কুল যেতে হয় মানে স্কুল মানে কলেজ যেতে হয় কারোর টিউশন পড়াতে হয় কারোর কাজ করতে হয় বা প্রচুর আমাদের কনস্টেবলের বা এক্স সার্ভিসম্যানের ছাত্র বা স্টুডেন্টরা আছে মানে কনস্টেবল আছে বা ডিপার্টমেন্টাল এক্সামের জন্য কনস্টেবলরা আছে তোমাদের ডিউটি করতে হচ্ছে তো তুমি তোমার মতো একটা শিডিউল বানাও যেটা তো আমি জানি না তো তুমি তোমার মতো একটা শিডিউল বানাও যে শিডিউলটা তুমি করবে আমরা চালাই তাই কি আমার এখানে আমি এটা তো বাইরে আছি মানে আমাদের এটা যেমন চ্যাপ্টার অফ ম্যাথামেটিক্স এটা ফিরোস্তানের প্ল্যানিং তো আমাদের শিডিউল আছে যে নাম্বার সিস্টেম থেকে চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা সেটে তো এই যে বিষয়টা তৈরি হয়েছে তবেই না একটা সেট বানাতে পারছে তো তেমনি তুমি তখন শিডিউল করবে সেই শিডিউলটা মেনটেন করবে সিস্টেমেটিক করেতে যেতে হবে অ্যাপ্রোচটা গুড হবে ব্রেকডাউন স্টাডি সেশন ওই যে যখনই শিডিউল করবে সেশনটাকে ব্রেকডাউন করে নাও স্ট্র্যাটেজজিকেতে কেপিতে যেটা পড়ছো প্রতিদিন এক ঘন্টা করে দাও আর এমনি হিস্ট্রি জিওগ্রাফির জন্য তো দেবে আরো সময় জিকের জন্য শুধু এক ঘন্টা দাও এর কত বড় টপিক জানো না আমাদের ব্যাচে হয় ছেলেমেয়েরা মাঝে মধ্যে ক চাপে পড়ে যায় আর উলসবকে বলে স্যার এত কিছু পড়বো কি করে কিন্তু উত্তর একটাই চাকরি পেতে হলে পড়তে হবে ফাঁকি দেওয়ার জন্য নয় ব্রেকডাউন করো স্টাডি স্টেশনটাকে ফোকাস অন কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট বোঝো কনসেপ্ট বোঝো কনসেপ্ট ছাড়া কিন্তু তুমি আনসার করতে পারবে না অনেক সময় অপশান এলিমিনেট করে উত্তরে চলে যেতে পারবে যদি কনসেপ্ট জানা থাকে মানে যদি তুমি সেই এরিয়াটা সম্পর্কে জানো তাই না যদি তুমি সেই এরিয়াটা সম্পর্কে জানো একটা অচেনা ঢুকে গেলেই তুমি সেনাগুলোকে বাদ দিয়ে অচেনাটাকে আনসার মার্ক করে দিলেও কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো অবশ্যই কনসেপচুয়াল এ ফোকাস করবে অ্যান্ড অবশ্যই প্র্যাকটিস রেগুলারলি এই কয়েকটা পয়েন্ট একটু তোমরাও যদি ফলো করো আমার মনে হয় যে তুমি সাকসেসের দিকে যেতে পারো অ্যান্ড অবশ্যই রিভিউ অ্যান্ড রিভাইজ রিভিউ অ্যান্ড রিভাইজটা কি ওই যে টেস্ট দিয়ে পরের টেস্টে যাওয়া যাবে না অবশ্যই তোমাকে রিভিউ করতে হবে নিজে নিজে করো আর রিভাইস করো রেগুলার এইগুলো কিন্তু মেনে চলবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবারে দেখো যারা এখনো আমাদের এই ব্যাচে জয়েন চাইলে করতে পারো ব্যাচে জয়েন করলে কিন্তু তুমি তুমি সিলেকশন সিলেকশন পাবে এমন না তোমাকে পড়তে হবে নেবে এবারে একজন ছাত্র বা ছাত্রী সে বুঝতে পারে না যে কি পড়ব কি ছাড়বো কি করব। আর যারা একটু প্রো আছো দু একবার ব্যর্থতার মুখ দেখেছো সত্যি বলতে আমার মনে মনে খুব কষ্ট হয় আমি ভাবি জানো কিন্তু বাস্তবে যদি ওই নিজেকে ডাউন টু আর্থ ভাবো তো একবার যারা যারা আছো তারা তারা বুঝতে পারবে কাদেরকে আমি টার্গেট করছি নতুন স্টুডেন্ট প্রচুর আছে বাট তোমার কেন হচ্ছে না এবং তুমি লেগে আছো আমি দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে না কেন একবার একটু কষ্ট করে হলে টু পয়েন্ট জিরো জয়েন করো তো তেরোশো নিরানব্বই আমাদের প্রাইস থাকে কত তো এপাশপাস হয়ে যায় প্রিপারেশন করে দেখে তো একবার যারা ওই ব্যর্থতার মুখ দেখেছো তাদেরকে বলছি দেখো তো যদি সময় দিতে পারো তো যদি সময় দিতে পারো তবে এসো নইলে কিন্তু কাজ হবে না পনেরোই ফেব্রুয়ারি থেকে ব্যস্ত শুরু হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে তোমাকে গাড়ি এখন ধরতে গেলে দৌড়াতে হবে মানে কি আমাদের ব্যাচ টু রানিং আবার পাঁচ মাস পরে ব্যাচ আমরা মাসে মাসে ব্যাচ পড়ি না বলছিলাম তো প্রতিটি সাবজেক্টের অধ্যয় ভিত্তিক থিওরিটিক্যাল ক্লাস বিষয় ভিত্তিক মক টেস্টও আমরা অ্যারেঞ্জ করবো ফুল টেস্ট দেব লাইভ রেকর্ডেড যেগুলো হয়ে গেছে আগের ক্লাস সব রেকর্ডেড পেয়ে যাবে আর আপকামিং ক্লাস সব লাইভ এবং আমাদের সোম থেকে শনি প্রতিদিন ক্লাস এক বছর ভ্যালিডিটি পাবে ডিউরেশন পাবে পাঁচ মাস মানে পাঁচ মাসের ব্যাচ এক বছর ভ্যালিডিটি তো যদি এই সাবজেক্টগুলোর বেস্ট কোয়ালিটি ক্লাস নিতে পার চাও দেখো পড়াই তো বহুজন বা সবাই যে যার স্ট্র্যাটেজিতে পড়ায় বাট আমরা চেষ্টা করি অলওয়েজ মানে একদম বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার জন্য আমাদের কোয়ালিটি কন্টেন্ট ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে আমরা নিজেরাও জানি না কতজন কত মানে হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে যাই পরে আজকাল দেখবে যে ইউটিউবে যুগ হয়েছে বলে অনেক ছেলে মেয়ে আবার দেখবে ভিডিও করে বলে যে আমি টি ডব্লিউএস থেকে পড়াশোনা করেছি এটা দেখে আবার খুশি লাগে ভালো লাগে বা রাস্তাঘাটে দেখা হলে কত আমার দেখা হয় রাস্তাঘাটে আমি যখন বেরোই আমি খুব কম বেরোই বাট যখনই বেরোই কারো না কারোর সাথে দেখা হয়ে যায় তো অবশ্যই তোমরা ব্যাচে যুক্ত হয়ে যাও ব্যাচে যুক্ত হওয়ার স্টেপ কি স্টেপ হচ্ছে প্রথমে অ্যাপটা ইনস্টল করো অ্যাপের নাম কি টি এস অ্যাকাডেমি এটা প্লে স্টোর থেকে তোমরা পেয়ে যাচ্ছ তো অ্যাপ ইনস্টল করছো এই অ্যাপ ইনস্টল করার পরে তুমি সেখানে রেজিস্ট্রেশন করো ফার্স্ট টাইম হলে আর যাদের রেজিস্ট্রেশন আছে তোমরা লগ ইনে ক্লিক করো রেজিস্ট্রেশন লগ ইন করছো করার পরে তুমি ক্লিক করো পেইড কোর্স অ্যাপের উপরেই পাবে পেইড কোর্স পেইড কোর্সে চলে যাও পেইড কোর্সে ক্লিক করার পর পি টু পয়েন্ট পি টু পয়েন্ট জিরোতে ক্লিক করলে নিচে ব্লু কালারের জয়েন্ট বাটন পাবে জয়েন বাটনে ক্লিক করলে তোমার ফোন নাম্বার আসবে সেটা সাবমিট করো সাবমিট করলে তোমার ফোন নাম্বারে দেখো হোয়াটসঅ্যাপে পেমেন্ট গেটওয়ে লাইভ নামক লিঙ্ক থেকে কিংবা ফোনের মেসেজ বক্সে দেখো পেমেন্টের লিঙ্ক চলে যাচ্ছে সাবমিট করলেই সেই ফোন নাম্বারে পেমেন্টের লিঙ্ক চলে যাবে লেখা থাকবে পারচেস লিঙ্ক সেই পেমেন্টের লিঙ্ক থেকে তুমি যদি পেমেন্ট করো তোমার ভর্তি নাম আর ভর্তি হয়ে গেলে মাই কোর্সে ব্যাচ খুঁজে পেয়ে যাবে দেখো আমরা প্রচুর এফেক্টিভ চেষ্টা করি আমি তোমাকে অফ করে দেখাতে পারি যে আমি আমাদের এই ব্যাচে কত খেটে খেটে এক একটা অধ্যয়গুলিকে আমি সাজিয়েছি আমার যে কোনো একটা পেইড ব্যাচের আমি কন্টেন্ট খুলতে পারি কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কেমন মানে পড়ানো হয়ে থাকে দাঁড়াও কোন সাবজেক্টটা খুলবো সেটাই দাঁড়াও একটা তোমরা একটা কথা মাথায় রেখে দেবে সেরা পড়তে গেলে টিডব্লু এসে আসতে হবে অ্যাভারেজ বহু জায়গায় হচ্ছে বুঝতে পেরেছ অ্যাভারেজ বহু জায়গায় হচ্ছে বাট সেরা সেরা সেরাটা করো আর বহু ছেলে মেয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিজের প্রস্তুতি স্ট্রং করতে হলে খাটতে হবে খাটার বাইরে কিচ্ছু নেই শুধু আমাদের সিলেবাসটা দেখো আমরা যেটা পড়াচ্ছি হ্যাঁ শুধু সিলেবাসটা আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে তুমি একটা আইডিয়া করে নিতে পারবে হিস্ট্রি হিস্ট্রির মধ্যে মেহেরগড় সিন্ধু সভ্যতা বই এইভাবে কখনো পড়েছো এইভাবে পড়ো হ্যাঁ শুধু একবার তাকাও কি কি আছে মেহেরগড় সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা প্রতিপতি ধর্মান্দোলন বৌদ্ধ জৈন ধর্ম ষোড়শ মহাজনপদ মগধের উত্থান মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য নিজে একটা বড় টপিক আবার তারপর পরবর্তী মৌর্য যুগ আছে গুপ্ত যুগ গুপ্তের পর গুপ্ত পরবর্তী যুগ থেকে দুটো ক্লাস এরপর পুরো পিওয়াই কিউ প্র্যাকটিস এই হিস্ট্রির ওপর থেকে তবেই আমাদের প্রাচীন ভারতের ইতিহাস ভালো করে কভার শুধু ইতিহাসের মধ্যেই তিনটে ভাগ প্রাচীন মধ্য আধুনিক আর জি কে জি এসো নিজেই তো একটা ঝুড়ি মানে কত বড় সমুদ্র বুঝছো তো এই দেখো মধ্য যুগে এতগুলো চ্যাপ্টার আছে তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম হ্যাঁ তার পর্যায় সব আমাদেরকে পড়তে হবে ভূগোলের মধ্যে প্রত্যেকে ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল ফোকাস করে কিন্তু এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোন চ্যাপ্টার খুব ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে বিশ সৌরজগৎ গ্রহরূপে পৃথিবী বিভিন্ন প্রকার ভূমিরূপ নদী হিমবাহ বাড়ির কাজ স্তর বিন্যাস বিভিন্ন প্রকার শিলা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটাও ছাড়বে না এরপর ভারতের ভূগোল ভারতের ভূগোলে যেমন পরপর চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তারপর পশ্চিমবঙ্গের ভূগোলের চ্যাপ্টার কমপ্লিট হবে এরপর পলিটি দেখো পলিটি থেকে সেই গণপরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মৌলিক অধিকার মৌলিক কর্তব্য কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি রাজ্যপাল রাজ্য আইনসভা চলে যাচ্ছে বিধানসভা বিধান পরিষদ সব ডিটেল পড়তে হবে এছাড়া গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ আর্টিকেল এইগুলো আমাদের পলিটি ক্লাস তারপর এতগুলো পিআইকিউ ক্লাস জেনারেল সায়েন্স এর মধ্যে বিজ্ঞান তারই এতগুলো চাপ্টার এইরকমভাবে পড়ো বুঝতে জীবন যীবন বিজ্ঞান এইভাবে চ্যাপ্টার শেষ করে বলো তো দেখে আমার সাথে বলবে তো যে তুমি কেন সিলেকশন পাও না তার কারণ হচ্ছে এই টুক করে চলে যাও যে তাপের লেখক তার আর কিচ্ছু সে সেই চ্যাপ্টারটার তো ডিটেলে পড়ো ডিটেলে পড়ো সব চ্যাপ্টার তবেই না হবে এত কিছু আছে তোমার দিনে এত সময় পাও কোথায় আমি বুঝে না এত মানে আলতু ফালতু ভিডিও দেখে এ করে রিল দেখে সময় নষ্ট করো এত চ্যাপ্টার আছে হ্যাঁ আমরা পড়া থেকে হিমশিম খেয়ে যাই যে এতগুলো চ্যাপ্টার কবে কখন কি শেষ করব আমাদের মধ্যে বসে থাকি না দেখো কুড়িটার মতো চ্যাপ্টার আছে পুরো এবার একটু বেসিক তো করতে হবে এবারে একবার একটু বেসিক বীজ দিয়েছিল রিজনং এ দেখো এতগুলো চ্যাপ্টার আছে এইগুলো পুরো আমাদের টু ব্যাচে সব চ্যাপ্টার এবার ইংলিশ দেখো 10 নম্বর হলেও এত কিছু আছে ইংলিশের মধ্যে এবার এরপরে আসে স্ট্যাটিক জিকে নিজেই একটা কত বড় টপিক দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তে এসেছে সুন্দরবন ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পরিচিতি প্রচুর বার এসছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর কার রাজধানী নাগাল্যান্ডের রাজধানী কি অরুণাচল প্রদেশের রাজধানী কি ভারত রিলেটেড প্রচুর কোশ্চেন আহ কাবারাত্রি কার রাজধানী পরীক্ষা এসেছে গুরুত্বপূর্ণ দিবস তে এসেছে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে জাতীয় যুব দিবস কবে এসেছে বিভিন্ন দেশ ও তার রাজধানী আহ রাশিয়ার রাজধানী কি ব্রাজিলের রাজধানী কি কদিন আগে পরীক্ষায় দিল মুদ্রাস উচ্চতম দীর্ঘতম ভারতের হাইয়েস্ট ড্যাম কি আমার মুখস্থ বলে চটপট বলে দিচ্ছি সব কটা থেকে কোশ্চেন এসছে হাইয়েস্ট ড্যাম কি সেই তেহরি অপশনে গঙ্গা ছিল না অপশনে ছিল ভাগীরথী খেলাধুলো থেকে কি বলবো যে হকি জাতীয় ক্রীড়া দিবস কবে তারপরে এবছরে ওয়ার্ল্ড কাপ কারা জিতলো ফিফা ওয়ার্ল্ড কাপের ওই যে গোলকিপারের নাম কি ছিল এমিনিও মার্টিনেজ এসসি কে আসেনি রিসেন্ট পুরস্কার ও সম্মান কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় জাকার কোন ক্ষেত্রের পুরস্কার আর্কিটেকচার পুরস্কার গোল্ডম্যান কি এনভায়রনমেন্ট প্রাইজ এসসি কে আসেনি পদ্মশ্রী পদ্মবিভূষণ ভারতরত্ন সামরিক পুরস্কারের সেগমেন্ট আছে কিংবা রামন ম্যাক্সাই পুরস্কার এসসি কে আসেনি এসছে বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ ও মহিলা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা পাইলট প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা লোকসভার স্পিকার প্রথম হিসাবে কে মাউন্ট এভারেস্ট ক্লাইম করছে পুরো এসছে বিভিন্ন রাজ্যের নৃত্য ওনাম কোন রাজ্যের উৎসব হর্নবিল কোথাকার এসছে কি আসেনি সব সালের প্রশ্ন আমার মুখস্থ পারছি ইউনেস্কো সদর দপ্তর কোথায় এসছে বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় বই প্রচুরবার এসছে যে ইন্ডিকা কার লেখা তারপরে আবার চলে এসো প্রচুর দেশীয় বই আনব্রেকেবল জীবনী স্পোর্টস জায়গায় হ্যাঁ তারপর রয়েসেন্স তারপর এই ডেজ কার বই দ্য রেস অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ এসছে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম উপাধি বিশেষ করে সাহিত্যিকের মধ্যে কালবেলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি রচয়িতাকে বা ছদ্মনাম থেকে মৌমাছিক ছদ্মনামকার ভ্রমর কালকুট এসছে কে কে কোন পদে আছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল কে বর্তমান ক্যাক কে বর্তমান নীতি আয়োগের সিও কে রামসার সাহিত্য প্রাণী সংরক্ষণ প্রকল্প এটা জলদাপাড়া কোথায় আছে তো পশ্চিমবঙ্গে আছে এইভাবে দিয়েছিল কাজিরাঙা কোথায় বন্দিপুর কোথায় সারিস্কা কোথায় আশা প্রশ্ন নদী তীরবর্তী শহর অযোধ্যা ডাব্লিউবিপি কেপিতে এসছে সহ্য নদী বিভিন্ন শহরের উপনাম ভারতের ম্যানচেস্টার কাকে বলে ডাব্লিউবিপিতে দুবার এসছে আহমেদাবাদ বলে বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স টেক্স থেকে বিভিন্ন প্রসেসার থেকে কোশ্চেন আছে টেলিভিশনের আবিষ্কার থাকে ডাব্লিউপিতে এসছে ইনটেল ফোর জিরো জিরো ফোর এটা কি ধরো কি প্রশ্ন এসছে কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস স্থাপত্য কোনটা কোথায় অবস্থিত ইলোরা কেপস কোথায় একটা কোয়েশ্চেন দিয়ে দিল তো এর মধ্যে অনেক কিছু আছে আবিষ্কার আবিষ্কারকে খুঁজে টেলিভিশন একটা বললাম বিভিন্ন সম্পর্কিত বিদ্যা কটা বলবো যে স্টাডি অফ ইজ কল্ড স্টাডি অফ ফসিল কল্ড পরীক্ষাতে এসছে বিভিন্ন লোকগান বাদ্যগান বাদ্যযন্ত্রের সঙ্গে হরিপ্রসাদ চৌরাশিয়া চৌরাসিয়া ঘোষ ঘোষের সাথে যুক্ত চলচ্চিত্র বেতার টেলিভিশনে নিজেই একটা গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন অভিনেতাদের দিয়ে নিক নেম বলে এটা কার বা এই ছবি কে পরিচালনা করেছে বা এই যে রিসেন্ট ওপেন হাইমার এই অস্কারের অ্যাওয়ার্ড রিলেটেড কোশ্চেন আসতে পারে এরপরেও অন্যান্য আছে মানে বুঝতে পেরেছি স্ট্র্যাটেজি নিজেই একটা বিগ বাস্কেট বড় একটা জড়ি স্ট্র্যাটেকি কে একটা একটু কুড়াতে হবে তো একটা একটা টপিক আর তোমার হাতে একটা ঝুড়ি নিচে মনে করে আম পড়ে আছে একটা একটা করে ঝড়ের সময় আম কুড়াও গ্রাম বাংলার ছেলেপিলের আম কুড়িয়েছ বস্তা ভরেছো তো এরকম একটা একটা করে টপিক ধরো আর ঝড়িতে ভরো মানে ব্রেনে ভরো বুঝছো এইভাবে পড়ো এইভাবে পড়লে তবে বলা যায় ও এখন ইকোনমি আছে এখন ইকোনমিতে এতগুলো চ্যাপ্টার আমরা বারোটা ক্লাস ইকোনমি কমপ্লিট করে দিই ডাব্লিউ বিপি দিয়ে আমারই ইকোনমি লাগে না ওই বেসিক লাগে হলো ওই প্রত্যক্ষ প্রত্যকা এইগুলো করলে প্রিপারেশন মোটামুটি ঠিক আছে এইভাবে পড়াশুনো করো আর যারা একদম নতুন ওই অ্যাপ থেকে নিতে পারছো না অ্যাডমিশন প্রসেসটা একটু দেখলে ভালো হয় আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় এত ছেলে মেয়ে ফোন করে ফোন দিন এনগেজ থাকে তো ওই নাম্বারেই আবার হোয়াটসঅ্যাপ আছে তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপে লিখবে হোয়াটসঅ্যাপে লিখবে কি লিখবে বলো তো হোয়াটসঅ্যাপে লিখবে তুমি নাইন জিরো এই নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সিক্স জিরো এইট জিরো ফাইভ হোয়াটসঅ্যাপে লিখবে টু পয়েন্ট জিরো ব্যাচ অ্যাডমিশন এ ডি এম আই এস এস আই ও এন অ্যাডমিশন প্রসেস আমাদের থেকে দেখবে তোমাকে গাইড পিডিএফ চলে যাবে যারা নিজেরা ভর্তি হতে পারবে এটা করার দরকার নেই প্রাইজ কি আছে এই ওয়ান টাইম এটাই প্রাইজ আর কোনো প্রাইজ নেই ওয়ান থ্রি ডবল নাইন চলো অল দ্য বেস্ট ভালো থেকো অনেক কথা বললাম এই মতো ফলো করো ভালো করে প্রিপারেশন করো টাটা